যে অপকর্মটি হয়েছে তার বিচার কিন্তু সুপ্রিম কোর্ট করছে না অবশ্যই এটা আনসলিসিটেড অ্যাডভাইস আমি কেনই বা দিতে যাব বলে ফেললাম তাই আপনি আগে উত্তর দিন এভিডেন্সগুলো নষ্ট করলেন কেন আপনি একজন আপনি একজন ক্রিমিনাল আপনি একজন অভিযুক্ত এটা জেনে রাখুন এখান থেকে আপনি পার পাবেন না কিছু তথ্য আমার হাতে এসছে আমি জোগাড় করেছি এটাতে সম্পূর্ণ জালিয়াতি করা হচ্ছে কিন্তু বিচারক শেষ পর্যন্ত বলবেন যেখানে এত তথ্য প্রমাণের অভাব যে একটা খুনের মামলা বা একটা ধর্ষণের মামলা বা কোনো সিরিয়াস ক্রাইমের মামলায় এখানে তো যে ছেলেটিকে ধরেছে সে তো বানানো একটি আমার মনে হচ্ছে এপ্রুডেন্সের সিস্টেম হচ্ছে যে একজন দোষী যদি ছাড়া পেয়ে যায় যাক একজন নির্দোষ যেন সাজা না পায় কিন্তু আমার মনে হয় না এখানে কোনো উপযুক্ত বিচার হওয়ার আর কোনো সম্ভাবনা আছে বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের উচিতই হয়নি মামলাটা হাই কলকাতা হাইকোর্ট থেকে টেনে নেওয়া কারণ তাতে যে অসুবিধাটা হয় সুপ্রিম কোর্ট রিভিউ দরখাস্ত গ্রহণই করে না প্রায় এবং সেটা প্রথম দিন দু মিনিটেই ওটা শেষ হয়ে যায় কপিল সিব্বাল আসলে আদতে একজন আইনজীবী না একজন দালাল এ আমাকে আগে স্থির সিদ্ধান্তে আসতে হবে ভালো করে ভালো করে বুঝে নিতে হবে যে কালো কোর্ট গায়ে দিয়ে তিনি ওকালতিই করেন না কালো কোর্ট গায়ে দিয়ে তিনি দালালই করেন গতকাল সুপ্রিম কোর্টে ছিল আর্জিকর মামলার দ্বিতীয় শুনানি এবং এই শুনানির জন্য সমগ্র রাজ্য তথা দেশ তথা বিশ্ব তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে বিচার কী পাবে নির্যাতিতা তাদের বিচারের দাবিতে তার ঠিক আগের দিন রাতে নির্যাতিতার বাবা মা শহরের রাস্তায় রাস্তায় আর্তনাদ করেছেন তাদের সন্তানের জন্য যাতে তারা বিচার পান কিন্তু গতকালে আর্যিকর মামলার যে শুনানি হয় সেখানে প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চের রায় সেটা কিছুটা হলেও বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে তার প্রথম যে প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে অবিলম্বে কাজে ফিরতে হবে আজকে বিকেল পাঁচটার মধ্যে না হলে যদি রাজ্য কোনো ব্যবস্থা নেয় তার জন্য সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ গ্রহণ করবে না এত দীর্ঘ সময় এক মাস ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিচারের দাবিতে তাহলে সেই আন্দোলনের কি হবে বিচারের কি হবে এই সমস্ত প্রশ্ন যখন সমস্ত মহলে ঘোরাফেরা করছে আমরা আজকে কথা বলতে এসেছি প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে স্যারকে কি আমাদের ইমেজ বেঙ্গলের স্বাগত প্রথমেই স্যার এর আগে যখন এই ঘটনা ঘটেছিল আমরা আপনার প্রতিক্রিয়া নিয়েছিলাম এবং সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে যেটা বলেছিলেন যে বিচারের যে দীর্ঘ পদ্ধতি সেটাও তুলে ধরেছিলেন কিন্তু আজকে আমরা দেখছি যে দ্বিতীয় শুনানি যখন হলো সেই দ্বিতীয় শুনানির পরিস্থিতিতে কিন্তু আরও যেন ক্রমশ মনে হচ্ছে যে বিচার আরও দীর্ঘ হতে চলেছে এবং মানুষের মধ্যে একটা কোথাও যেন ধৈর্যচ্যুতি ঘটছে কি বলবেন না এটা আমাদের একটা সম্ভবত বোঝার ভুল হচ্ছে যে অপকর্মটি হয়েছে তার বিচার কিন্তু সুপ্রিম কোর্ট করছে না তার বিচার সুপ্রিম কোর্টে হয়ও না এখন এই পর্যায়ে এখন এটা হবে সেশনস কোর্টে এটা এবং হত্যা এবং ধর্ষণের মামলা তো এটা হবে সেশনস কোর্টে সুপ্রিম কোর্ট যেটা করছে সেটা হচ্ছে যে সিবিআইয়ের তদন্ত সেটাকে মনিটর করছে সুতরাং এটা যে বিচার অর্থে আমরা সাধারণত যা বুঝি এটা কিন্তু সেই বিচার নয় এটা হচ্ছে সিবিআই কতটা সিনসিয়ারলি কাজ করছে সেইটা দেখা এবং সিবিআই কতটা অগ্রসর হয়েছে এবং সিবিআইকে কোনো রকম সাহায্য করা হচ্ছে কিনা না রাজ্যের পক্ষ থেকে এই বিষয়গুলো সুপ্রিম কোর্ট মনিটর করছে ফলে এটা কিন্তু যে বিচার আমরা বুঝি সেই বিচার নয় সেই বিচারটা শুরু হবে এখনও শুরুই হয়নি এ তো আগে চার্জশিট হোক তারপর তো যে বিষয়ের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি যে অবিলম্বে জুনিয়র ডাক্তারদের আজকে বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে তো এই বিষয়টা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আজকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান এখনও চলছে হ্যাঁ জুনিয়র ডাক্তাররা তো খুবই কঠোর মনোভাব নিয়ে চলছেন আমি যা শুনেছি মিডিয়াতে যেটুকু দেখেছি যে তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশ আপাতত মানতে পারছেন না হুম তো ঠিক আছে ওনারা নিজেদের মতো করে আন্দোলন করুন এই জুনিয়র ডাক্তাররা তো একটা একেবারে মানে নিজস্বতা বজায় রেখে করছেন এরা কারোর সঙ্গে মিলেমিশে করছেন না করতে চানো না আমি একদিন এদের আন্দোলনে গিয়েছিলাম এবং এরা আমাকে গোব্যাক ধনী দিয়েছিলেন তাতে আমার কিছু মানে অভিমানও হয়নি কোনো কষ্টও হয়নি ওরা ওনাদের মতো ইন্ডিপেন্ডেন্টলি করছেন সেই অধিকার তাদের আছে এবং ওনারা যদি মনে করেন যে আন্দোলন চালিয়ে যাবেন সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়ে দেওয়া উচিত যে না আমরা কেই এই কারণে পারলাম না অবশ্যই এটা আনসলিসিটের অ্যাডভাইস আমি কেনই বা দিতে যাবো বলে ফেললাম তাই ওনারা করুন ওনাদের মতো ঠিক আছে ওনারা কনসিকোয়েন্সেস ফেস করার জন্য প্রস্তুত আমার মনে হচ্ছে তো যারা খুব দৃঢ় আন্দোলন করেন দৃঢ় চল শক্ত রেখে তারা সবসময় কনসিকোয়েন্সেস ফেস করার জন্য প্রস্তুত থাকে না গতকাল একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক মাস একদিন তো অতিবাহিত হয়ে গেছে এবার উৎসবে ফিরতে হবে কি বলবেন নিষ্ঠুরতার চূড়ান্ত বলবো নির্লজ্জতার চূড়ান্ত বলবো আর কি বলবো উনি এখন চাইছেন যে মানুষ যদি কোনোভাবে উৎসবের দিকে ঘুরে যায় তাদের মন তাহলে উনি হয়তো বেঁচে যাবেন ওনাকে তো আর মানুষকেও মানছে না ওনার সরকারকে ওনারই সাংসদ বলেছেন অত্যন্ত উপযুক্ত কথা বলেছেন জহর সরকার যে ব্রীত্রদ্ধ মানুষ বৃতস্রদ্ধ হয়ে গেলে এই সরকারটির আর কোনো বৈধতা থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার পুরো মন্ত্রিসভার উচিত এই মুহূর্তে পদত্যাগ করা আমরা অনেকেই মমতার পদত্যাগ চাইছি কিন্তু আমি আজকে বলছি যে এই মুহূর্তে মমতা ব্যানার্জির এবং তার পুরো মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে আবার নতুন করে বিধানসভা ভোট হওয়া উচিত তাতে তৃণমূল যদি আসন পায় পাবে তাতে কারোর কিছু বলার নেই করার নেই আর যদি অন্য কেউ আসন পায় পাবে কিন্তু মমতা ব্যানার্জির সরকারের পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার বৈধতা আর নেই স্যার গতকাল যে দাবি উঠেছে যে নির্যাতিতার বাবা মাকে টাকা দেওয়ার প্রসঙ্গে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি দেন এ কথা বলেননি এবং নির্যাতিতার বাবা মা বলছে যে হ্যাঁ এরকম প্রস্তাব তাদের কাছে এসেছিল না মুখ্যমন্ত্রী দিতে গিয়েছেন এ কথা ওনারা বলেছেন বলে ওনাদের যতগুলো বক্তব্য মানে মিতার বাবা মায়ের যতগুলো বক্তব্য আমি শুনেছি তাতে এসে বলে আমি শুনিনি ওনারা যেটা বলেছেন যে একজন পুলিশ অফিসার তিনি ওনাদের বাড়িরই একটা রান্নাঘরের পাশে বোধহয় একটা ছোটো প্যাসেজ আছে একটা গুলি মতো সেখানটায় গিয়ে তাদেরকে বলেছিলেন যে আপনারা আর এটা নিয়ে অগ্রসর হবেন না এই টাকাটা রাখুন তো তখন তারা খুব বিরক্ত হয়েছিলেন এবং বিরক্ত হয়ে ওটা প্রত্যাখ্যান করেন এইটা আমি শুনেছি আর মমতা ব্যানার্জি তো কালকে আমার মনে হলো যদি খুব ভুল না শুনে থাকি একটা টিভি চ্যানেলে বলছি শুনছিলাম যে আমরা তো দশ লক্ষ টাকা পারি দশ লক্ষ কেন আপনি দশ কোটি টাকা দিতে পারেন আপনি আগে এভিডেন্সগুলো নষ্ট করলেন কেন সেই উত্তর তো আপনাকেই দিতে হবে আপনার এই ছাড়া আপনার আদেশ ছাড়া এই এভিডেন্স এভাবে নষ্ট হতে পারে না আপনি একজন আপনি একজন ক্রিমিনাল আপনি একজন অভিযুক্ত এটা জেনে রাখুন এখান থেকে আপনি পার পাবেন না গতকাল সুপ্রিম কোর্টে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে যে কোনো রকমের চালান নথি সেই চালান ছিল না এবং সিসিটিভি ফুটেজের যথার্থ যথেষ্ট পরিমাণ যতটা থাকা উচিত ততটা নেই ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয়গুলো উঠে এসেছে তো এই যে এতটা তথ্য প্রমাণের অভাব সেখানে মানে আপনার কি মনে হয় যে এই বিচার কি পাওয়া আবারও বলছি যে সম্ভব হবে না দীর্ঘায়িত হবে না এই বিচার বলতে আমি আগে আপনি যে তিনটে ইস্যু তুললেন একের পর এক উত্তর দিই এক হচ্ছে সিসিটিভি ফুটেজ এটাতে সম্পূর্ণ জালিয়াতি করা হচ্ছে এবং ইচ্ছে করি টেকনিক্যাল স্ন্যাক আছে বলে অনেকটা ফুটেজ সিবিআইকে দেওয়া হয়নি নি যদি ফেয়ার থাকত এদের মধ্যে যদি অপরাধ মনস্কতা না থাকতো এই রাজ্য সরকারের প্রধানের মনে এবং পুলিশের মনে তাহলে এরা টেকনিক্যাল স্ন্যাক শুদ্ধি পুরো ভিডিওটা তুলে দিতে পারতেন সিবিআইয়ের হাতে সেটা তিনি করেননি তারা করেননি এটা একটা বিরাট সন্দেহের কারণ এক নম্বর দু নম্বর হচ্ছে মৃতদেহের সঙ্গে যখন পোস্টমর্টে গেল তখন একটা চালান থাকা দরকার ঠিক আছে সেটা ছিল না ওনারা বলছেন যে আমি আজ খবরের কাগজে যা পড়েছি ওনারা বলছেন যে কলকাতা পুলিশে এটা থাকে না রাজ্য পুলিশটা থাকে যদি এটা থাকার নিয়মই থাকে তাহলে কলকাতা পুলিশ থাকবে না কেন কলকাতা পুলিশ লুকিয়ে ফেলেছে বা দেয়নি এটা তো ওনাদের একেবারে ব্যাকইয়ার্ডে হচ্ছিল এবং কার নির্দেশও হচ্ছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই সব হচ্ছিল যাতে মৃতদেহটি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় সব প্রমাণ নষ্ট হয়ে যায় যাতে সেই জন্যই হচ্ছিল তো সেই জন্য এসবের করেনি। কেউ করেনি তাড়াহুড়ো করে খানেটাকে কাটা ছেড়া করে যা তাই লিখে হয়তো একটা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে আমি পোস্টমর্টম রিপোর্ট এখনো দেখিনি এবং আছে সার্কুলেটেড হচ্ছে অনেক জায়গায় আমি এখনও দেখি আমি যেটা বুঝতে পারিনি এখনও যার কোনো উত্তর নেই যুক্তি নেই সেটা হচ্ছে মৃতদেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হবে কেন আমার তো দরকার ছিল সেকেন্ড পোস্টমর্টেম করা আপনি যদি একজন উপযুক্ত শাসক হতেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেকেন্ড পোস্টমর্টমের ব্যবস্থা করতেন বা ওই পোস্টমর্টম করতেনই না একটা কেন্দ্রীয় সরকারি হসপিটালে করতেন যদি আপনার সাহস থাকত আপনি তা করেননি কারণ আপনি হচ্ছেন এই সব এভিডেন্স লুকিয়ে ফেলার নষ্ট করে ফেলার ধ্বংস করে দেওয়ার মূল হোতা এই কারণে আপনাকে জেলে যেতে হতে পারে এই যে এতগুলো তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে এতগুলো মিসিং ইস্যু আপনার কি মনে হয় স্যার দেরি হবে না বিচার হবে। না বিচার তো চলতে শুরু করবে কিন্তু বিচারক শেষ পর্যন্ত বলবেন যে এখানে এত তথ্য প্রমাণের অভাব যে একটা খুনের মামলা বা একটা ধর্ষণের মামলা বা কোনো সিরিয়াস ক্রাইমের মামলায় এখানে তো যে ছেলেটিকে ধরেছে সে তো বানানো একটি আমার মনে হচ্ছে এটা করেই নি হয়তো তো তিনি বলবেন যে এই যে লিঙ্ক একটা লিঙ্ক তৈরি হয় চেনের মতো হ্যাঁ মানে লিঙ্ক বাই লিঙ্ক একটা চেন তৈরি হলো প্রত্যেকটা লিঙ্ক ইন্ট্যাক্ট থাকতে হবে একটা লিঙ্কের সঙ্গে আগে এবং পরের একটা চেনের মতো যোগ থাকতে হয় সেই যোগটা এভিডেন্স ধ্বংস করে দেওয়া মানেই সেই যোগটা আর থাকবে না সেই সংযোগটা যদি না থাকে তাহলে কোনো আদালতের ক্ষমতা নেই এইটাতে শাস্তি বিধান করা কোনো আদালত সেই এতে যাবে না কারণ আমাদের এখানে জুডিশ সিস্টেম হচ্ছে যে একজন দোষী যদি ছাড়া পেয়ে যায় যাক একজন নির্দোষ যেন সাজা না পায় ঠিক আছে তো এখানে এই ছেলেটিকে খালিকটা দোষী মনে হলেও হয়তো সেভাবে সাজাবে পুলিশ কেস বা অলরেডি সাজিয়েছে সিবিআই দেখছে সিবিআই দেখবে একটা নির্দোষকে ধরে হয়তো খানিকটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হতে পারে কিন্তু আমার মনে হয় না এখানে কোনো উপযুক্ত বিচার হওয়ার আর কোনো সম্ভাবনা আছে আমি সিবিআইয়ের রিপোর্ট দেখিনি সিবিআইয়ের ফাইনাল রিপোর্ট দেখলে যদি দেখতে পাই সেখানে সিবিআই কিভাবে তদন্ত করেছে এবং কি পাচ্ছে সেটা জানার পর তখন আমি বলতে পারবো যে আদৌ উপযুক্ত বিচার হবে কি না এখন যা পরিস্থিতি এখন যতটুকু আমি জেনেছি তার ভিত্তিতে আমি পরিষ্কার করে বলতে পারি যে এই ক্রিমিনাল ট্রায়ালের বিচার শুরু তো হবেই আদালতগুলো একটা বস্তু এখনও আছে শুরু হবেই কিন্তু কোনো সুবিচার হবে না দেওয়া সম্ভবই হবে না জজের পক্ষে জজকে তো কতগুলো নীতি মেনে আইনের নীতি মেনে কাজ করতে হবে সেই নীতির বাইরে গিয়ে তো তিনি কাজ করতে পারবেন না দেয়া যাবে না সুবিচার দেয়া যাবে না এই ক্রাইমের আমাদের একটা প্রশ্ন যে হাইকোর্টে তো এই মামলাটা প্রথম গ্রহণ হয়েছিল তো সেই মামলাটা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট নিলেন এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এখানে এলেন এই যে পুরো বিষয়টা এই বিষয়টার নিয়ে মানে আপনার কি কোনো বক্তব্য আছে হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের উচিতই হয়নি মামলাটা হাই কলকাতা হাইকোর্ট থেকে টেনে নেওয়া কারণ তাতে যে অসুবিধেটা হয় সেটা হচ্ছে ধরুন কলকাতা হাইকোর্টে হল মামলাটা যদি চলতো তাহলে ধরুন কোন একটা পক্ষের একটা আদেশে একটু অ্যাগ্রিভড হলেন তার মনে হলো যে না এই আদেশটা আরেকবার টেস্ট করা দরকার তিনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্পেশালি লিপিটেশন করতে পারতেন বা যে কোনো রকম অ্যাপিল যত রকমের প্রভিশন আছে অন্যান্য অ্যাপিলের এখান থেকে সার্টিফিকেট নিয়ে সেসব টেকনিক্যাল কথা বাদ দিচ্ছি তিনি সুপ্রিম কোর্টে যেতে পারতেন কিন্তু যদি সুপ্রিম কোর্টেই বিচারটা হয় তাহলে তিনি তো সেই সুযোগটা পাচ্ছেন না কার কাছে গিয়ে বলবেন সুপ্রিম কোর্ট রিভিউ দরখাস্ত গ্রহণই করে না প্রায় এবং সেটা প্রথম মানে দু মিনিটেই ওটা শেষ হয়ে যায় এসএল সেলফি দু মিনিটে শেষ হয়ে যায় তো তাতে হয় কি যারা এই অ্যাগ্রিভ হচ্ছেন তারা একটা ফোরাম লুজ করেন ফোরাম বলতে আমি এখানে একটা আদালত বলছি ফোরাম বলতে তাই বোঝানো হয় এটা টেকনিক্যাল টার্মেই বললাম একটা ফোরাম লুজ করে সুতরাং দুম করে সুপ্রিম কোর্টের এটা টেনে নেওয়া বা এই ধরনের মামলা বা অন্যান্য যে মামলা দুমদাম ওনারা টেনে নেন এটা করা উচিত হয়নি বলে আমি মনে করি স্যার লাস্টলি যেটা বলার যে জহর সরকার তিনি তো পদত্যাগ করেছেন সাংসদ পদ থেকে এবং এই পরিপ্রেক্ষিতে কি বিভিন্ন তৃণমূল যারা সমর্থক তাদের মধ্যে একটা বিভিন্ন পোস্টে উঠে আসছে যে এবার বলিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো এরকম বিভিন্ন জায়গায় উঠে আসছে দেখুন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন দুর্বৃত্ত বলে মনে করি কোনো রাজনৈতিক চরিত্রই নয় এই ভদ্রলোক একে আমি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো স্থান দিতেই রাজি নাই এই কোনো রাজনীতি কি নয় এই দুর্বৃত্ত গতকাল তো সুপ্রিম কোর্টে যে রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় যেটা এতদিন ধরে তারা রেখেছিলেন সেটা কিন্তু সুপ্রিম কোর্টে সেই আর্জি খারিজ করে দিয়েছে হুম তাকে ডাকা হতে পারে সেই আর্জি খারিজ হয়ে গেছে এই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আদেশেই তিনি জড়িয়েছিলেন এবং তিনি বারে বারে ওখান থেকে একটা করে স্টে অর্ডার আনছিলেন এবং দেওয়া হচ্ছিল তিনি পাচ্ছিলেন কালকে তো আর সেটা নেই এবার তাহলে ওনাকে ইডি দিল্লিতে রেগে জেরা করতে পারে তাতে আর কোনো বাধা রইল না প্রথম থেকেই বাধা থাকার কোনো কারণ ছিল না এতদিন কেন ছিল সেটাও আমি বুঝে উঠতে পারিনি ঠিক আছে এখন আদালতে গিয়ে বায়না করলেই যে একটা অর্ডার হয় তা তো নয় কিন্তু অভিষেক মানে বিভিন্ন সময় বিভিন্ন বায়না করেছেন আদালতে গিয়ে জ্ঞান জ্ঞান করেছেন আদালত দিয়েছে তারপরে এখন দেখনি এই সময়টা হ্যাঁ আরেকটা বিষয় কপিল সিব্বলের ভূমিকা নিয়ে এই মুহূর্তে আপনি দেখুন কপিল সিব্বল কপিল সিব্বল আসলে আদতে একজন আইনজীবী একজন দালাল এনি আমাকে আগে স্থির সিদ্ধান্তে আসতে হবে ভালো করে ভালো করে বুঝে নিতে হবে যে কালোকোট গায়ে দিয়ে তিনি ওকালতি করেন না কালো কোট দিয়ে তিনি দালালি করেন ঠিক আছে তো এটাই যখন আমি সিদ্ধান্তই যখন আসতে পারবো আজকে আমি কিছু বলছি না তিনি উকিল না দালাল এভের সঙ্গে কোনো মন্তব্য করছি না আমাকে আগে সিদ্ধান্তে আসতে হবে তারপর আমি কপিল সিব্বাল সম্বন্ধে দু চারটে কথা অন্য কোনো এতে পরিসরে বলবো কারণ তিনি আমার বিচারপতি হওয়া নেই দু একটা মন্তব্য করেছিলেন ঠিক আছে তো ঠিকই যে কোনো মন্তব্য করতে পারে আমার তাতে কিছু আসে যায় না কিন্তু ওই দালালি এবং ওকালতি এর মধ্যে যে ফারাকটা আছে এটা যদি মুছে যায় তাহলে বোঝা মুশকিল হয়ে পড়ে ঠিক আছে যে প্রেমের গান না পূজার গান বোঝা মুশকিল হয়ে পড়ে যেখানে এই রেখাটা মুছে যায় মুছে অস্পষ্ট হয়ে যায় আমি আগে বুঝিনি কিছু তথ্য আমার হাতে এসছে আমি জোগাড় করেছি সেখান থেকে আমি আমার মতামত এবং আরও কিছু তথ্য পাবো সেখান থেকে আমি আমার মতামত তৈরি করব এবং তখন আমি প্রকাশ করব